हेलो गाइस, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल आरामी रोबिन। आज के तुम्हारे साथ आज कथा बोलबो रॉकी और रानी की प्रेम कहानी ट्रेलर चले এসেছে। तो কিছুদিন আগে যখন টিজার এসেছিলো তখন রিভিউ দিয়েছিলাম যে টিজারটা মোটামুটি হয়েছিল, তবে তার মধ্যে কি রকম কি ছিল না ছিল সেটা রিভিউ দিয়েছিলাম। তো আজকে এই রকি আর রানী কি প্রেম কাহিনী ট্রেলার চলে এসেছে। তো ট্রেলারটা মোটামুটি হয়েছে, খুব একটা খারাপ হয়নি, আমার ভালোই লেগেছে। কারণ এর মধ্যে যে কমেডিটা আছে, কমেডিটা কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করছে। যে এই গল্পটা যেটা আগেও মানে টিজারের সময়ও বলেছিলাম যে এবং ট্রেলারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গল্পটা হচ্ছে যে একটা বাঙালি মেয়ে এবং একটা পাঞ্জাবি ছেলে, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং মানে তারা যেহেতু তাদের ফ্যামিলির মধ্যে কোনো মিল নেই, দুজন দু মানে দুটো ধরনের ডিফারেন্ট মানুষ, তো তাদের যে তাদের এবং মধ্যে মানে মিল নেই, তো সেই জন্য তারা ঠিক করবে যে তারা দুজন দু মানে একে অপরের বাড়িতে গিয়ে 3 মাস করে থাকবে। তো থাকবে, তো থাকার পরে দেখা যাবে যে তারা থাকতে পারে কি পারে না। তো তাদের মধ্যে অনেক রকম ঘটনা ঘটবে এবং এমন একটা সিচুয়েশান আসবে যে তারা থাকতে পারছে না, তাদের সম্পর্কটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো এটাই হচ্ছে গল্প এবং এর মধ্যে ভিলেনের পার্টটা করছেন হচ্ছে জয়া বচ্চন, ভিলেনের পার্টটা যেটা উনি বোঝাচ্ছে। এবং কিন্তু যেহেতু একটা বাঙালি পরিবার, আলিয়া ভাটের পরিবারটা দেখানো হচ্ছে বাঙালি পরিবার, তো এখানে অনেক বাঙালি অভিনেতাদেরও আমরা দেখতে পাচ্ছি, টোটারায় চৌধুরী এবং আরও অভিনেতারা। বাঙালি যে একটা ডায়লগ ছিল ভোটের সময়, 2021 ভোটের সময় খেলা হবে, তো সেই ডায়লগটাও কিন্তু আমরা এখানে আলিয়া ভাটের মুখ থেকে শুনতে পাচ্ছি। তো কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে এবং প্রথম দিকে দেখা যাচ্ছে যে আলিয়া ভাট একজন জার্নালিস্ট যে রণবীর সিংয়ের ওখান মানে কাছে রিপোর্ট করতে যাবে, কিন্তু সে বলবে যে মানে ওই যে ভালো করে দেখুন, আমি দেখানোর জন্যই আছি। এবং তারপর যখন তাদের মধ্যে মানে একটা রিলেশন তৈরি হবে, তখন যে তুমি যা কোশ্চেন জিজ্ঞেস করবে জিজ্ঞেস করো, আজকে গুগলকে জিজ্ঞেস করবো আমি না ফার দেখা, তো এরকম একটা ঘটনা। তারপরে বলে ওয়েস্ট বেঙ্গল, মানে জিজ্ঞেস করে যে ওয়েস্ট বেঙ্গল কোন দিকে, তার রণবীর সিং বলে ওয়েস্টে, তো বলে না এটা ওয়েস্ট বেঙ্গলে না, ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টে নেই। তো এই ডায়লগগুলো মানে কমেডি ওয়ার্কগুলো খুব ভালো ওয়ার্ক করছে। এবং এরকম ধরনের গল্প কিন্তু এর আগেও হয়েছে, বিকি ডোনারের ক্ষেত্রে বলো, মানে অনেকটা মিল আছে মানে ওই কমেডির জায়গাটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে এসে বলবে দাদাজি নমস্তে, তো সে বলবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর এটা, তো এই জায়গাটা খুব ভালো ওয়ার্ক করছে। এবং যেটা এটা বিকি ডোনারও ছিল, যেখানে আয়ুষ্মান খুরানা করেছিল। এবং টু স্টেটের ব্যাপারেও কিন্তু গল্পটা সেম একই রকম, যে দুটো ফ্যামিলি দুটো ডিফারেন্ট ফ্যামিলির মধ্যে পরে লাস্ট কীভাবে মানে সম্পর্ক তৈরি মানে সম্পর্কটা ঠিক থাকবে। তো এরকম ঘটনা কিন্তু এর আগে মানে বাংলাদেশের মতো হয়েছিল, যেটা ভালোবাসা ভালোবাসা সিনেমা আছে হিরণ এবং শ্রাবন্তী, তো সেটাও কিন্তু ছিল, তবে দুটো জাতির নয়, সেটা ছিল যে মানে দুটো পরিবার, একজন খুব বড় লোক এবং একজন মধ্যবিত্ত। তো গল্পটা কিন্তু প্লটটা সেম, তবে এখানে কমেডিটা খুব ভালোভাবে ওয়ার্ক করছে। এবং যেহেতু কারণ জোয়ারের সিনেমা একটু লাচেতন লাইভভাবে দেখানো হয়েছে, দুর্গাপুজোর সিন দেখানো হয়েছে যেটা টিজারেও ছিল, তো সেটাকেও খুব লাচেতন লাইভভাবে দেখানো হয়েছে এবং ভালো লাগছে। গল্পটা ঠিকই আছে, খুব একটা খারাপ নয়। এবং এখানে একটা গানও আছে, গানটাও শোনা যাচ্ছে, তো গানটাও আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব একটা খারাপ নয়। তবে দেখা যাক, এখন সিনেমাটা আসবে 28 জুলাই। তো ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করেছেন একটু বাংলা প্লিজ, বেলাইকনে ক্লিক করতে বলুন, বেলাইকনে ক্লিক করলে তোমার সবার জন্য পেয়ে যাবে।